চলার যে প্রেরণা জোগায়, সেই সব মানুষের সমস্যা, সেই সব মানুষের কথা আমাদের মতন জঘন্য নগণ্য মানুষ উপরের মানুষের কাছে পৌঁছে দেয়। আমরা শুধু মিডিলম্যানের কাজ করি। আমাদের দুঃখ, আমাদের কষ্ট কেউ লেখে না, কেউ বলে না আমরা কেমন আছি, কেমন থাকব, কেমন ছিলাম, বা আমরা করোনাকালে কিভাবে আমাদের জীবনযুদ্ধের কাজ করেছি সেটা আমরা আমাদের অভিজ্ঞতায় জানি। এই মহামারীটা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, কিভাবে মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে, কতটাই আমাদেরকে এই সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল এমন এই মহামারী, যে মহামারী আমরা কখনো চাই না। আমরা কখনো এই ধরনের রোগ, এই ধরনের একটা অভিশাপ, এটা আমরা কখনো ভাবতে পারিনি। টানায় দু বছরের মধ্যে তা আমাদের শিক্ষা দিয়েছে। পুলিশকর্মী, পুলিশ অফিসাররাও তারা কিন্তু প্রাণ তারা এইভাবে আপনাদের সেবার জন্য তারাও মাঠে নেমেছিল। কিন্তু একটা অদ্ভুত বিষয় হলো, আজকের এই মঞ্চে সেই করোনা যোদ্ধা হিসাবে আমার একটা স্মারক দিয়েছে এই গোয়ানাড়া গোবিন্দপুরের রাসমেলা কমিটি। সত্যি এটা আমাদের কাছে প্রাপ্য, এটা আমরা আগেই জানতাম না। এটা এই প্রাপ্যটা পেয়ে সত্যি আমরা মানে আমাদের হয়তো ভাষা অনেকটা গুলিয়ে যাচ্ছে। এই এত বড় তারকার মঞ্চে, এত মানুষের সামনে কি বলবো, আপ্লুত হলেই মানুষ কিছু বলতে পারে না। যার ফলে এ ধরনের আমাদেরকে সম্মান জানানো, অন্তত ডায়মন্ড হারবার প্রেস কর্নারের পক্ষ থেকে এই কমিটিকে, রাস কমিটিকে, গোয়ানাড়া গোবিন্দর প্রত্যেকটা দর্শককে, প্রত্যেকটা শ্রোতাকে, প্রত্যেকটা সদস্যাকে আমাদের নতমস্তক হিসাবে আপনাদেরকে প্রণাম ও শ্রদ্ধা জ্ঞাপন করে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ ধরনের সুস্থ পরিবেশের মধ্যে সুস্থ মেলা এভাবে চালিয়ে যাবেন। মেলা মানে আমাদের সঙ্গে আপনাদের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর এক আমাদের প্রিয় সাংবাদিক, প্রিয় ভাই আলী আকবর ভাইকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথম মঞ্চে উপবিষ্ট যে সমস্ত আমার গুরুজনরা উপস্থিত আছেন এবং এই হালকা ঠান্ডায় যে সমস্ত অগণিত সাধারণ মানুষ থেকে আমার ভাই এবং মা বোনেরা বসে আছেন, সকলকে আমি আমার ব্যক্তিগতভাবে নতমস্তকে আপনাদের সালাম জানাই। এবং আমাদের সিনিয়র সাংবাদিক নকিবদা বললেন, আমার বলার এর কাছে কিছু অবকাশ নেই, তবুও কিছু বলার জন্য সুযোগ দিয়েছে। আমি কিছু কথা সংক্ষেপে বলার জন্য আপনার কাছে বলবো। যেখানে আমরা সাংবাদিক বারবার আমরা আক্রান্ত হই, আমরা আবার আমাদেরকে অনেকে এইভাবে মঞ্চে ডেকে এনে আমাদেরকে পুরস্কৃত করে, এটা আমাদের কাছে একটা প্রাপ্য, আমরা নিজেরাই আনন্দিত পাই। এবং সর্বক্ষেত্রে আমরা আপনাদের কথাই তুলে ধরি, যেখানে সাধারণ মানুষ, অসহায় মানুষ, যারা কথা কেউ শোনে না, সেই সমস্ত কথা আমরা তুলে ধরি। এবং যেখানে করোনাকালীন লকডাউনের সময় কোভিড-19 যেখানে সকল ভারতবাসী যেখানে ঘরবন্দি হয়েছিল, তালাবন্দি হয়েছিল, সেখানে থেকেই আমরা বিপদের ঝুঁকি নিয়ে আমরা খবর করেছি এবং বিপদের ঝুঁকি নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। এবং পুলিশ প্রশাসন, রাজ্য প্রশাসন সকলেই কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছিল। এবং অরুণময়দা যেভাবে আমাদেরকে এই জায়গা প্ল্যাটফর্মে এনে দিয়েছে, ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং আমি আপনাদেরকে আবারও নতমস্তকে সালাম জানিয়ে শেষ করছি। এখন আপনাদের সামনে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দাদা, দীর্ঘদিনের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ভালো লাগার সম্পর্ক, আপনাদের সামনে একটা কথা আমার বলা উচিত যে আমরা সবাই যারা যাত্রা প্রেমী, চিতপুরে যাত্রা দলকে যখন আমরা গ্রামে আনি, একটা নিয়ম আছে, এগ্রিমেন্টে সই করতে হয় আর কিছু টাকা দিয়ে সেটা এগ্রিমেন্ট করতে হয়। কিন্তু কর্ণপদা আছেন, দাদাকে আমি বললাম, দাদা এবছর নতুন মেলা আমরা করছি, ওদিনে কি ফাঁকা আছে? দাদা বললো হ্যাঁ। তারপর যুবরাজের সাথে, হরুদার সাথে কথা হলো, তো এক কথায় আপনি জানেন দল আমাদের এসেছে প্রিয়াল দিদির মতো অভিনেত্রীর যে দলে, যুবরাজের মতো অভিনেতা যে দলে, রজতবাবু দাদার মতো যে অভিনেতা এই দলে,
আপনারা দেখবেন কত সুন্দর যাত্রাপালা। আমাকে কিন্তু একটা টাকা দেওয়ার কথা বলেনি। আমি দাদাকে বললাম আপনাকে আসতে হবে। উনি যাত্রা দল যাত্রা করতে যায়, ম্যানেজাররা আছে। আমাদের আবেদনের কর্ণদাকে আমরা পেয়েছি। এই যে ভালোবাসা, এই যে বিশ্বাস, মাথা নত করে কর্ণদাকে এই ভালোবাসার যেভাবে মর্যাদা উনি দিয়েছেন, মাথা নত করে ওনাকে কৃতজ্ঞতা জানিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। এই গুয়ানারা গোবিন্দপুর রাসমেলা কমিটির এই প্রোগ্রামে আসতে পেরে নিজেকে সত্যি ভাগ্যবান বলে মনে হচ্ছে। কারণ যে মহান প্রচেষ্টা, যে মহান উদ্যোগে অরুময় এই কাজটা করলো, তাতে সত্যি অরুময়ের একটা স্যালুট প্রাপ্য। কারণ অরুময় একাধারে রাজনৈতিক নেতৃত্ব সামলাচ্ছে, একাধারে সাংস্কৃতিক জগতের যা যা নিজের একটা সংস্থা আছে, অষ্টমী সংস্থা, নাট্য সংস্থা, সেখানে অভিনয় করছে। কারণ যত বড়ই আমরা দেশ রাজ্য সরকার গড়ি না কেন, সবেতেই দেখবেন একটা রাষ্ট্রনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, অনেক তার সঙ্গে একটা কালচারাল সাংস্কৃতিক নীতি আছে। কারণ একটা জাতি, একটা রাষ্ট্র বেঁচে থাকে তার সাংস্কৃতিক মেরুদণ্ডই বেঁচে থাকে তার সাংস্কৃতিক চিন্তাধারার ওপর। যদি সংস্কৃতি না বাঁচে তাহলে কোনো জাতি বাঁচতে পারে না। তো আজকে সেই জায়গাটা চিরন্তনভাবে করে যাচ্ছে অরুময় গায়ন। প্রায় 15 বছরের সম্পর্ক, কখনো কোনো প্রবলেম হয়েছে অরুমা এটা চাই? অরুমাকে যেটা আমরা কথাই বলি না, যখন যাকি তখন পাই, একে আমরা ভোটে পাই, সব বলি। ও কোনো MLA নয়, ও কোনো কাউন্সিলর নয়, ও কোনো সভাধিপতি নয়, কিন্তু ও এমন একটা জায়গায় বিচরণ করে যাতে আপনাদের সবার কাজে ও লাগতে পারে। ওকে আমি সত্যি, যদি সমাজ গড়ার কারিগর আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে থাকে, তো তার সুযোগ্য সহকারী কিন্তু আমি একে ভাবতেই পারি। এ সবার জন্যে ভাবে, আমি সে দিদির কাছেও দেখেছি সমান ওর গতি। আমাদের যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, নব বাংলার উপকার বলবো, আগে তো নিশ্চয় বিধান রায় ছিলেন, তারপর 34 বছরের একটা বিরাট ধ্বংসস্তূপের পর যে বাংলা আবার বাঁচলো, নবজাগরণ হলো, তার সূচনা যিনি করেছেন সেই মমতা ব্যানার্জি, সুযোগ্য যে দল, নতুন টিম, আমি তাদের মধ্যে একে রাখি। আমি চাইবো সবাইকে উনি সম্মান দিয়েছেন, আমাদের আমাদের যারা রাজ, আমাদের সাংবাদিক বন্ধু, আমাদের নেতা বা অভিনেতা সবাইকে আমি চাইবো অরুময় গায়নের জন্য একটা বড় হাততালি আপনাদের সবাইকার। কারণ একে কিন্তু আপনারা মিস করবেন না। অনেক MLMP আসবে যাবে, এ কিন্তু থাকবে আপনাদের জন্যে। আমি চাইবো একে পিয়ালি, একে ব্যাচ পরিয়ে সম্মান জানাবে এবং ওর জন্য ফুলের তোরা আসবে। আর ও সবাইকে দেয়, কোনোদিন ও দেয় না। প্লিজ, আমি চাইবো একটু আমাকে ফুলের তোরা বাড়তে দিন, পেয়ালি আনতে দিন। এখন অরুময় গায়েন একাধারে রাজনৈতিক নেতা, একাধারে সাংস্কৃতিক প্রেমিক, একাধারে সত্যি সমাজসেবী। অরুময় গায়েনকে ব্যাচ পড়াচ্ছেন পেয়ালি বসু। এবার ওর হাতে ফুলের স্তবক দেবে যুবরাজ, পিয়ালি এবং রজতাবু। ওর পেছনে আরও আছে, অরিন্দম ফরিন্দম আছে, কিন্তু আমি সবাইকে এখন সুযোগ নেই। আপনারা যাত্রা দেখতে পেয়েছেন, ভালো করে যাত্রা দেখুন। যাত্রার মাধ্যমে অনেক কিছু বক্তব্য থাকবে, দেখবেন। আমারও আমাদের সংবাদ, যারা সংবাদকর্মী, যারা সংবাদদাতা, যারা রিপোর্টার, তাদের কাছে সত্যি আমিও নতমস্তকে আপনাদের কাছে প্রণাম জানাই যে আপনাদের কাজটা সত্যি ভয়ঙ্কর, ভয়ালো, তার মধ্যেও আপনারা আনন্দ খুঁজে পান। দ্যাট ইজ স্পিরিট। আপনারা এগিয়ে চলুন, আমরা আছি। আমাদের অরুমায় পরিচয় করার একজন পুলিশ, আমাদের প্রশাসনের কর্তা উনি আছেন, ওনার কথা উনি অরুমায় বলছিল। থ্যাংক ইউ স্যার, স্যালুট ফ্রম দ্য ইয়ার হার্ট অফ দ্য বটম মাই দ্য হার্ট। আপনি এইভাবেই থাকুন, সবাই আপনার সাথে আছে। ধন্যবাদ। এবার আপনাদের যাত্রা শুরু। এখন আমাদের সামনে আমাদের সদ্য অফিসারকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। গোবিন্দপুর রাস উৎসব কমিটির
এরকম একটা সম্মাননা সভায় মানে সবাই সাংবাদিক এবং করোনা কালে যারা যোদ্ধা ছিলেন তাদেরকে সম্মাননা দেওয়ার যে অনুষ্ঠান করেছেন এতে পুলিশ কর্মচারী হিসেবে রামনগর থানা এবং ডায়মন্ডহারবার পুলিশের পক্ষ থেকে সকল পুলিশ কর্মচারীর পক্ষ থেকে যে সম্মাননা দেওয়া হলো সেটা পেয়ে আমরা যথেষ্ট গর্বিত এবং কিছু কিছু সেই সময় করোনাকালের কিছু কিছু বিষয়ে আমাদের একটু কর্কশ আচরণ করতেই হয়েছে আপনারা সেটা মেনেও নিয়েছেন কেননা টোটাল বিষয়টা ছিল মানুষের জীবন নিয়ে তো আপনাদের এই সমর্থন থাকে বলেই আমরা কিছু করে উঠতে পারি তা না হলে আমরাও আপনাদেরই ঘরেরই ছেলে কোনো বিশেষ কিছু কাজের জন্যই আমাদের একটু ফারাক হয়ে যায় তবু আপনারা এই যে সম্মানের যেটা গোয়ানারা গোবিন্দপুর রাস উৎসব কমিটি করেছেন এবং আপনারা সকলে তালির মাধ্যমে আপনাদের যে সমর্থন যেটা যুগিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ আমরা চাই আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই সমাজের যে দিকগুলো আছে তাদের সব জায়গাতেই আমরা যেন আপনাদেরকে এইভাবে পাই এবং আমরা এর জন্য যথেষ্ট গর্বিত আমরা শেষ মুহূর্তে এখন আপনাদের সামনে বাংলার গর্ব বাঙালির গর্ব চলচ্চিত্র জগতের সুনামধন্য অভিনেত্রী সিরিয়ালের সুনামধন্য অভিনেত্রী যাত্রা জগতের দিকপাল পিয়ালি বসুকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ দাদা প্রথমেই বলি যে আপনাদের এখানে মানে গোয়ানারা গোবিন্দপুর রাস মেলায় এসে আমার ভীষণ ভালো লাগছে এই কারণে হয়তো সবাই আমরা এসে বলে থাকি ভীষণ ভালো লাগছে ভালো লাগার সাথে সাথে আমার নিজেকে ভীষণ ধন্য মনে হচ্ছে কেন মনে হচ্ছে আজ অগণিত মানুষ রয়েছেন যাদের সামনে আমি কখনো যাত্রা করতে বা স্টেজ করতে আসিনি তাদের সঙ্গে হয়তো দেখা হয়েছে টেলিভিশনের মাধ্যমে কিন্তু সামনাসামনি দেখা হয়েছে আজকে এই শুভক্ষণে সেই জন্য ভীষণ ভীষণ ভালো লাগছে আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি এত গুণীজনের মাঝখানে আমি একটি বসার জায়গা পেয়েছি তাই আজকে আমার নিজেকে ভীষণ ভীষণ গর্বিত বলে মনে হচ্ছে যে আমিও হয়তো একটু কিছু করতে পেরেছি আপনাদের মনের মণিকোঠায় জায়গা পেয়েছি আমার সাংবাদিক যারা দাদা বন্ধু রয়েছেন তারা তো এই করোনা পরিস্থিতিতে লড়াই করেইছেন তার সঙ্গে আমি আরও একটা কথা বলবো রুময়দা এই যে আমরা একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে যখন গেলাম আমরা তখনও দেখেছি ওরা না নিজেদের প্রাণ বিপন্ন করে নিউজ তৈরি করছেন কিন্তু আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন তো তার জন্য একটা জোরে হাততালি তাদের জন্য এবং একই সঙ্গে প্রশাসনিক ডিপার্টমেন্টে যিনি রয়েছেন স্যার ওনাকেও স্যালুট জানাই যে তাদের তৎপরতায় কিন্তু আমরা উদ্ধার পেয়েছি আমরা অনেকে প্রাণে বেঁচেছি যাদের প্রত্যন্ত গ্রামে থাকে এবং যারা সামুদ্রিক এলাকার পাশাপাশি থাকে আমরা দেখেছি প্রচুর প্রচুর হেল্প করেছেন তো জোরে একটা সবার জন্য হাততালি হয়ে যায় আর তারপরে তো আসবো আমাদের যাত্রার কথায় যাত্রার কথা বললে কনকদার কথা তো বলতেই হয় কনকদাকে আর নতুন করে কিছু পরিচয় দেওয়ার দরকার নেই আমরা দেখি আমরা আগামী 3 ঘন্টা ধরে আপনাদের সঙ্গে অনেক রকম কথা বলবো যাত্রার মাধ্যমে ভালো মেয়ের মন্দ বাসাতে তবে আমার বক্তব্য শেষ করার আগে আমি স্পেশাল থ্যাঙ্কস আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই মিস্টার অরুময় গায়নকে অরুময়দা সম্পর্কে আমি দুটো কথা বলতে চাই আমি অরুময়দাকে দেখেছি আমাদের রিহার্সালে উনি ওনার ভীষণ ব্যস্ত শেডিউল থেকে টাইম বের করে উনি চিৎপুরে গিয়ে বাগবাজারে গিয়ে আমাদের রিহার্সাল দেখেছেন এবং নিজে বসে থেকে একটার পর একটা সিন দেখেছেন গান শুনেছেন উনি কিন্তু একাধিক দিন সময় দিয়েছেন এত ব্যস্ত শেডিউলের মধ্যেও তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আজকে সারাদিন ওনার কাছ থেকে যে আন্তরিকতা যে আতিথেয়তা যে আপ্যায়ন আমরা সন্ধ্যাদীপ অপেরার মানুষরা পেয়েছি তার জন্য সত্যি বলবো আপনি ভীষণ ভীষণ ভালো থাকুন প্রত্যেকের মনের মনের কোঠায় চিরদিন থাকুন আর সুস্থ থাকুন থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন যাত্রা দেখুন ভীষণ ভালো লাগলো